কিশোরগঞ্জের বাজিতপুরের কৃষক সিদ্দিক মিয়া হত্যা মামলায় অভিযুক্ত এক আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। প্রত্যেক আসামিকে ১,০০,০০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। সকালে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মাহবুব হাসান, জজ মিয়া, রহিমা খাতুন রায়ের সময় আদালতে উপস্থিত থাকলেও সাইফুল ইসলাম ও কাকুন মিয়া পলাতক রয়েছে। গত ২০১৬ সালে ২২ জানুয়ারি ধারালো অস্ত্র দিয়ে সিদ্দিক মিয়াকে গুরুতর আহত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।